আমি পূর্ব মেদিনীপুর জেলার মানববন্ধন মঞ্চের কার্যকরী সভাপতি মির্জা মোহাম্মদ মাসুম। আমাদের মানববন্ধন মঞ্চের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও কাজের মানুষ সাবির আহমেদ সাহেবের নির্দেশে আমি আজকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বাঁকুড়া জেলায় এসেছি। আমাদের দাদা সম্মানীয় মুজিবর কাজী মহাশয় ওনার কাজে অনুপ্রাণিত হয়ে এবং আমরা দেখেছি উনি যেভাবে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষদের পাশে উনি দাঁড়ান সারা বাঁকুড়া জেলা জুড়ে, তো ওনার কাজ খুবই প্রশংসনীয়। এরকম একটা বিশিষ্ট সমাজসেবী মানুষের কাছে আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি এবং আমাদের সাবির সাহেব নির্দেশ দিয়েছেন ওনার সাথে দেখা করার জন্য আমি এসেছি এবং ওনার কর্মকাণ্ডে আমরাও আশা করি সামিল হব এবং আমরাও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকি। আশা করব দাদাও আমাদের সঙ্গে সাথ দেবেন এবং এরকম একটা মহান মানুষের পাশে পাওয়ার জন্য আমরা ওনার কাছে অনুরোধ করবো যে আমরা যে কোনো কর্মসূচি যখন আমরা নেব মেদিনীপুর জেলায় তাদেরকে যদি আমন্ত্রণ করি, ওনার যদি সময় থাকে উনি আসবেন এবং আমাদের সাবির আহমেদ সাহেব ওনার নির্দেশেই আমি দাদাকে আজকে ছোট্ট একটি সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে এসেছি, তার সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ। এবং সত্যি দাদার কাজ খুবই প্রশংসনীয়, দাদা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সর্বদাই, তার সঙ্গে সঙ্গে ওনার সহযোগী আমাদের বৌদিও আছেন, হ্যাঁ দাদার সঙ্গে উনিও ওনার পাশে থেকে সমানভাবে সমান্তরালভাবে মানুষের পাশে সর্বদা থাকার চেষ্টা করেন। আমি মানববন্ধন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির থেকে দাদা এবং বৌদিকে দুজনকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন সহ ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি দুইজনকে আমাদের মানববন্ধন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির তরফ থেকে ছোট্ট একটি সম্বর্ধনা আমি করছি। একটা স্বাগত দাদার জন্য আমরা অত্যন্ত গর্বিত যে মানব কল্যাণ মঞ্চ মানববন্ধন মঞ্চ তরফে সাবির সাহেবের নির্দেশে চেয়ারম্যান পূর্ব মেদিনীপুরের থেকে আমাদের মির্জা মাসুম ভাই এসছেন কার্যকরী সভাপতি, তিনি যে আমাদেরকে সম্মাননা জানালেন আমাদের বাড়িতে এসে এই একান্তপনের প্রাঙ্গণে, আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ এবং আমরা দীর্ঘ এই পথ চলা আমাদের অনেক সহজ হলো এবং আমরা বিভিন্ন জায়গায় যে কর্মসূচি করি আমাদের পূর্ব মেদিনীপুরেও কাজ হয়, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই জায়গায় আমরা আমন্ত্রণ করবো, নিশ্চয়ই দাদারাও আসবেন এইটুকু আশা রাখি। আমরা অত্যন্ত গর্বিত, আমরা আমাদের তরফ থেকে আমাদের দেওয়ার কিছু নেই, আমাদের তরফ থেকে আমরা সবাইকে গাছ দিই, গাছই আমাদের স্মারক, গাছই আমাদের জীবন, এটা আমরা তুলে দিচ্ছি দুজন গেলে। মানববন্ধন এবং বিষ্ণুপুর আমরা করব যায় একত্রিত হয়ে কাজ করবো, আগামীকাল অসহায় মানুষের পাশে, অসহায় মানুষের পাশে আমরা থাকার চেষ্টা করব এবং সাবির ভাইকে এখান থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক অনেক সালাম জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই সাবির ভাইকে এবং তার সাবির ভাইয়ের সমস্ত জেলার টিম এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরের আমাদের মাসুম ভাই এসছেন তাদের সকল সতীর্থকে, তাইয়ের ভাই থেকে শুরু করে সকল যারা আছেন সকলকে আমরা নিয়ে একসঙ্গে পথ চলবো এবং অসহায় মানুষের পাশে আমরা থাকবো। ধন্যবাদ।